Assalamu alaikum, myself Jubair Ahmed Rafi and welcome to my YouTube channel Blogger Rafi. তো গ্রামে আসছি, আজকে আমার তৃতীয় দিন। তো কালকে আমাদের গ্রামে নির্বাচন হয়েছে এন্ড আজকে সবাই সবার কাজে নেমে পড়েছে আবার আগের মতো। দেখেন আমার আমি যেখানে আছি এটা হচ্ছে তরমুজ ক্ষেতের মধ্যে আছি আমি। আমার আশেপাশে পুরোটাই তরমুজ ক্ষেত আর এখনই তরমুজ লাগানোর সময়। ছেলে মেয়েরা তরমুজের তরমুজ লাগানোর জন্য কাজ করতেছে এখানে। আমার বাড়ি হচ্ছে যদি ওটা আমার দাদির বাসা, ওটা তো আমরা বেড়াতে আসছি। এইখানে গাইস কাজ চলতেছে, আমার বড় ভাই আছে, ছোট ভাই বোনেরা আছে, কাজ চলতেছে, সবে কাজ করতেছে। তো গাইস ব্যাপার যেটা হচ্ছে, এখন তো আমি ঢাকা নেই, অবশ্যই আমি এখন গ্রামে। তো বরিশালের ভাষায় একটু কথা বলার চেষ্টা করি, বুঝলেন? মুই এখন আছি গ্রামে, মোর বাড়ি হইতে আছে বরিশাল পটুয়াখালীতে। মুই এখন গ্রামে আছি, এখন মোর এখন এখানে এখন বিকাল হয়ে গেছে, বুঝলেন? তো মুই আপনাকে কিছু দৃশ্য দেখামু এখানের, যা আপনাকে খুব ভালো লাগে, বুঝলেন? তো মোর আশেপাশে আছে নদী, সরি খাল, আর এই যে লোক ঘের যেটারে কয় মনে করেন এই বরিশালের ভাষায় এখানে মনে করেন মাছ দিয়ে, বুঝছেন? সারা বছর মাছ দিয়ে বছর শেষে মনে করেন এই শীতকালে মনে করেন মাছ ধরে, বুঝছেন? তো আমরা এমন টাইমে এসেছি, এখনও গাছ গেড্ডায় এসে নাই, মনে করেন এসবে তখন আমরা মাছ ধরতাম, তখন আরেকটা ব্লগ দিব মনে করে, বুঝছেন? তো এখন অনেকেই আসবে আমার এই কথা শুনে, হ্যাঁ তো মোর লক্ষ্যে লাভ নেই, মুই আইসি যদি ইউটিউবে কিছু করতে পারি, বুঝলেন নাই? ইউটিউবে তো সবাই ভিডিও করে, মুইও ভিডিও করতে আইসি। তুই এখন মোর গ্রামে আছি দেখিয়া মুই গ্রাম্য ভাষায় কথা বলতেছি, বুঝলেন নাই? আবার যখন ঢাকা যাবো তখন ওরমভাবে বুঝে কথা, বুঝলেন নাই? এখন মোর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, না ভালো লাগলে দেখবেন না। এখন মনে করেন মোর এই পিছনে আছে একটা খাল, ওই খালের মধ্যে মনে করেন মাছ থাকে, সবাই ধরতে পারে, সবাই ধরতে পারবে, হ্যাঁ কোনো সমস্যা না। মনে করেন এই পাশে যে ঘেরটা, এটারে কয় ঘের, এটা একটা খালের মতোই কিন্তু এটার কয় ঘের, এটার মধ্যে যদি কেউ হাত দেয় মনে করেন হ্যাঁ জরিপানা হয়ে যাবে, জেল হয়ে যাবে, হ্যাঁ মনে করেন কেউ ঠেয়াই পারবে না। তো মনে করেন এখানে আছে মাছ, এই মাছগুলো হইলে গিয়া ঘেরের মাছ, এটা হইলে গিয়া মনে করেন বছর শেষে হিসেবে তারপরে নেবে, হ্যাঁ মনে করেন এই ঘেরের একটা মালিক আছে, এই খালের কিন্তু কোনো মালিক নেই, এটা হইতে আছে ঘের, এটার মনে করেন মালিক আছে, বুঝছেন? এখন মনে করেন এই দেখে তো মোর কোনো লাভ নেই, যখন হেরা মাছ ধরবে তখন মুইও ধরমু, কটা মাছ নিয়ে বুঝলেন নাই বাসা নিয়ে খামু, এই হলো কথা মোর। আমার এই যে আমার যে কথাগুলো এখন এটি মনে করেন যে হাইসা হাইসা কথা কইতেছি, তারপরে মনে করেন যে বরিশালে বাসে যে কথা কইতেছি, হ্যাঁ মনে করেন অনেকের কাছে মজা লাগবে না বা অনেকের কাছে মজা লাগবে, এখন কার কাছে কেমন লাগে হ্যাঁ তো হ্যাঁ তো মোর দেখে লাভ নাই। মোর দরকার হলো ভিডিও, মোর দরকার হলো ভিডিও করা, আর আপনাকে দরকার হলো বিনোদন। তো সেই কইতে রয়েছিলাম হেই হইতেছে গিয়া এই হইতেছে গিয়ে এটা ছোট পুকুর, এটার মধ্যে মনে করেন মাছ টাছ নাই, আর কই যাবো মুই তো এখন মোর লগে কেউ নাই দেখে মুই ভালো করে ভিডিও করতে পারতে আসি না, মোর ভিডিও মোর ক্যামেরা মুই ধরতে আসি। এখন মনে করেন উই আমার এক চাষায় গরু বাসুলে দৌড়িতে আসে, আপনারা দেখতেছেন কি না জানি না, উই যে গরু উই অ্যান্ড। তো আইসগর এই বিনোদন এই পর্যন্তই শেষ, বুঝছেন? আর করবো না ভিডিও, আবার আরেকদিন আমি। হে মনু হোয়াটসঅ্যাপ কোথায় যাচ্ছ মনু, কিছু কইয়া যাও, ওকে দিস দৌড়ায়। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এই মামু আমনে করে তো একটা কথা কইতে ভুললেই গেছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাকে তো মনে করেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, তারপরে আপনাকে বন্ধু কাছে শেয়ার করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বুঝলেন নাই? আইছি তো মনে করেন সাবস্ক্রাইব উঠানে লাগে, বুঝলেন? হবে মাত্র 100 সাবস্ক্রাইবার,
আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তা কেমন নিবে বুঝেন নি? আপনারা যদি সাবস্ক্রাইব করেন মোরা যদি একটু ভালোবাসেন তা আপনাকে আমি ভালোবাসা সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব, হ্যাঁ তো আপনাকে আর বোঝানোর দরকার নেই, তা আপনারা বুঝবেন নি বুঝেন নাই? গেলাম তাই, আচ্ছা আল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।